আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? সাজাতর আইটেমস আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, টিকিয়া কাবাব বা টিকা কাবাব, যে যেই নামেই চিনি না কেন, চলুন তৈরি করি। কীভাবে তৈরি করেছি, প্রথমে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর গোস্ত, ছোট কিমা করে টুকরো করে নিয়েছি এবং হাড় এবং চর্বি বাদ দিয়ে নিয়েছি। নিয়েছি ভিজিয়ে রাখা 250 গ্রাম পরিমাণের বুটের ডাল, তার সাথে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ টুকরো করে, মরিচ নিয়েছি, মরিচ যে যেমন পরিমাণ ঝাল খায় ওই পরিমাণে দিয়ে দিবে, নিয়েছি আদা 2-4 টুকরো, ছোটো করে টুকরো করে নিয়েছি, রসুন দিব দেশি রসুন ছোটো সাইজের একটি, দারচিনি দিয়েছি ছোটো দেখে 4 টুকরো এবং দিয়েছি এলাচ ছোটো দেখে 2টি, তেজপাতা একটি মাঝারি আকারের, পরিমাণ মতো লবণ, সাথে পানি দিয়ে দিব সেদ্ধ। সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমরা সেদ্ধ করব। প্রথমে আমরা বেশি আছে জাল দিয়ে ফুটিয়ে নেব পানিটা, তারপরে একদম লো আছে দিয়ে গোস্ত এবং ডালটা সিদ্ধ করে নেব ভালোভাবে। 20-25 মিনিট যা সময় লাগে সিদ্ধ করব এবং সেদ্ধ করার পর খেয়াল রাখতে হবে যেন শুকনো থাকে, কোনো পানি না থাকে, ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর আমরা পাটায় পিষে শিলপাটায় বা ব্লেন্ডারে চপার দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে বুট বেশি দিলেও হবে না, গোস্তটার পরিমাণ একটু বেশি হলে ভালো হয়। আমাদের গোল করতে চপের আকার দিতে ওই সাইজের নরম হতে হবে। আমি দিয়ে দিলাম 4 চামচের 1/3 ভাগ জিরা বাটা এবং দিলাম রাঁধুনি কাবাব মশলা 3 চামচ। সবগুলো উপকরণ আবার আমরা মিক্স করে নেব, মেখে নেব। মাখা হয়ে গেলে আমরা এর সাথে দিয়ে দেবো একটি ডিম ভেঙে, ডিমটাও আমরা ভালো করে উপকরণগুলোর সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে লবণ ঠিক আছে কিনা দেখে নিব, লবণ দেখা হলে আমরা এটাকে গোল করে নিব দুই হাতের সাহায্যে। যার যেমন মনে চায় শেপ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিবেন, তবে গোল শেপটাই সুন্দর। এইভাবে শেপ দিয়ে সবগুলো একসাথে শেপ করে নেবেন। শেপ করা হয়ে গেলে আমরা 2টি ডিম ভেঙে নিয়েছি এবং নিয়েছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনার কয়েকটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। এগুলো শেপ করে রাখা চপগুলোকে আমরা ডিমে চুবিয়ে নিয়ে টোস্ট বিস্কুটে দেব। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমরা গরম করা তেলে, ডুবো তেলে ভাজবো এবং আস্তে লো আঁচে দিয়ে আমরা এটাকে বাদামি কালার করব। ডুবো তেলে এরকম বাদামি কালার করে তুলে নিব, খুব সুন্দর কালার হয়েছে। এভাবে করে আমরা ভেজে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।